আসসালামু আলাইকুম আহমতুল বারকাত আমি আপনাদের সম্মুখে এমন একটি বিটিও নিয়ে এসেছি বিটুটা দেখেন পুরা বিটুটা দেখেন কত সুন্দর আমার নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন হৈরুকু আন্তা আল্লামাল কোরআন ওয়া আল্লামা যে ব্যক্তি সর্বপ্রথমে কোরআন শিক্ষা করে এবং কি অপরকে শিক্ষা দেয় স ফসাল সাল্লাম বলেছেন সে সবশেষে দুনিয়ার ভিতরে উত্তম 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 আমরা যদি সর্বপ্রথমে যদি কোরআনটা শিখি এবং কপুরকে শিক্ষা দেই আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি কোরআন শিখে এবং কপুরকে শিক্ষা দেয় আল্লাহ তালা বলছেন কাল ক্যামতের দিন ও কোরআনওয়ালার বাবা মার সারা জিন্দিগির গুনাখাতা মাফ করে দেবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমি আমার ভিডিওটা যারা দেখছেন আমি আপনাদেরকে অনুরোধ করি করে বলিতেছি আপনাদেরকে ছেলের সন্তানকে মুক্তবে পাঠিয়ে দিন মুক্তবে পাঠিয়ে দিন এবং কি মাদ্রাসায় পাঠিয়ে দিন এলেম শিক্ষা করুক দুনিয়ার মধ্য যদি আপনি যদি আখরাতে মধ্যে যদি আপনি জান্নাত পেতে চান তাহলে এলেম শিক্ষা করুন এলেম শিক্ষা করুন এবং কি কোরআন শিক্ষা দান করুন আল্লাহ আল্লাহ আপনি যখন আপনার ছেলে মাদের চেয়ে চলে যাবে আপনার জন্য যদি দোয়া করে এই দোয়াটা আল্লাহ তালা কবুল করে নেন। আপনি যখন ছেলেকে মাদের পাঠাবেন সে এলেম শিক্ষা করবে এবং কি মলনা হবে আলিম হবে এবং কি আপনার জানাজা সে করতে পারবে আল্লাহ 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 ভাগবার কত বড় কথা এবং কি আমরা ছেলে সুন্তানকে মাদ্রিশে পাঠিয়ে দিই তারা আলিম শিক্ষা করুক এলিম শিক্ষার পরে আপনাদেরকে দোয়া করবে আপনাদেরকে জন্য দোয়া করবে বাবার জন্য মার জন্য ভাইয়ের জন্য বোনের জন্য সবের জন্য দোয়া করবে ইনশাল্লাহ আপনার সবেই আপনার ছেলে সন্তানকে মুক্ত মুক্তি পাঠাবে ইনশাআল্লাহ